বাপরে, এতগুলো খুশির খবর একসাথে আমি তো সামলাতেই পারছি না। মানে আমি 2021টা এত খারাপ ভাবে শুরু হয়েছে, মানে আমার মতন অভাগীর জন্য এরকম স্বর্গ ছিল, বলে না অভাগীর স্বর্গ আমার জন্য। তাহলে আলাদা করে কিছু করলাম না, বুঝলি তো। আর ডাল তো গতকালের আছে, এই যে মুলো, কালকে মুলো দিয়ে ডাল করেছিলাম, এই যে মুলোর পেছনটা দিয়ে আর কি। প্লিজ, মুলোর আর কি, যাই হোক, বুঝে ফেলেছো তো তোমরা, তাহলেই হলো। মুলোর ডাল, আচ্ছা, আর পনিরের তরকারি হবে। এখন আমি সকালে রুটির সাথেও খাবো। এই যে দেখো, আটা মাখাও আমার হয়ে গেছে, এই রুটির সাথেও পনিরের তরকারি খাবো। তার একবারই বানালাম, কারণ এখন না আমি একটু গ্যাসটা বাঁচানোর চেষ্টা করছি। যে পরিমাণে গ্যাসের দাম বাড়ছে, ভাতটাও আমি পারলে সকালবেলা একসাথেই করে রেখে দিই, যাতে করে রাত্রিবেলা শুধু সবজিটা জাল দিয়ে নিলে কি হয় জানো তো, ভাতটা ঠান্ডা থাকলে অসুবিধা না, আমি ঠিক খাওয়ার টাইমে জাল দিই, যেহেতু শীতকাল আগে থেকে জাল দেওয়ার প্রয়োজন হয় না। আর আজকে রান্না করবো হচ্ছে ভেটকি মাছ। উফ, শুরু হয়ে গেল, যাই ওই জন্যই পনিরটা করেছি আর কি। ও মা, খুশু এসছে, লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মী এলো ঘরে, দেখা একটু খুশিকে দেখা, লক্ষ্মী এলো, এখনই আসতে হলো তোকে,
সমস্ত দিয়ে দিয়েছি। গতকাল আমি চিকেন রান্না করেছিলাম, কালকে অবধি আমি জলদি ওর জন্য রেখে দিয়েছি। আর কিছু এদিকে আসো আসো শুনে আসো আমার কোলে আসো আসো এই যে আমি আমি মাম্মাম মাম্মাম আসো আসো এই তো মাম্মাম আসো এই যে এরম ওপেনার বাজারে কিনতে পাওয়া যায় এটা দিয়ে এই যে কথা রাখলাম দেখিয়ে দিলাম এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা টমেটো দিয়ে একটুখানি মাখা মাখা করে নেবো আর হালকা করে ভাজবো। ভেজে দেখো, অনেকে হয়তো আমাকে বকা ঝকা দেবে পরে যে দিদি পনির ভুজছে না, এই দেখো আমি কিন্তু পনির ভেজে ধুয়ে নিচ্ছি। রুমেলি দেখে নে, আর কে জানো সীমা প্রিয়া, বাপরে ঠান দিদি আমার, এরা সাথে সাথে বকা দিয়ে দেবে। আমি কিন্তু যথেষ্ট বাধ্য, হ্যাঁ আমাকে বলে দিলে কিন্তু আমি মনে রাখি। তো আজকে রুটি আর পনির হবে, সাথে একটু সস্ত থাকবে। আমরা যখন ছোট ছিলাম, আমার না মামার বাড়ি ছিল কোয়ার্টারে, মানে এখন আর সেই কোয়ার্টার নেই, ভেঙে দেওয়া হয়েছে সেই কোয়ার্টারে। মামার বাড়ি যখন ছিল, সন্ধ্যেবেলা হলে না পাশ থেকে রুটি আর আলু ভাজার গন্ধ আসতো। আমার দিদাও করতো রুটি আলু ভাজা, কখনো ভেলিগুড় দিয়েও আমরা রুটি খেয়েছি। তা ওই রুটি আলু ভাজার গন্ধ মানে এখনো মনে হয় যেন নাকে আমার লেগে রয়েছে। একবার কি হয়েছে, আমি আমার ছোট পিসি, আমার জেঠিমা আর আমার জ্যাঠুদু দাদা মিলে যাচ্ছিলাম কোথায় জানো, আর কোয়াটারে কোথা থেকে যেন লুচি আর আলু ভাজার গন্ধ বেরোচ্ছিল। আর আমার জ্যাঠুদু দাদা ওই রাস্তার মধ্যে শুয়ে পড়েছিল, ওই বাড়িতে গিয়ে লুচি আর আলু ভাজা খাবে, সেই তোকে মেরে বকেও ঠান্ডা করা যাচ্ছিল না, সেও খাবে। তারপরে তারা তো বেরিয়ে এসছে কোয়ার্টার থেকে এত চিৎকার চেঁচামেচি শুনে কি ব্যাপার, স্বাভাবিক বলতে কি আর পারে। তারপরে যাই হোক, ওই যখন ওর মুখ থেকে শুনলো যে ওগুলো খাবে, তারপরে তারা ওকে লুচি আলু ভাজা দিল, সেই খেয়েও ঠান্ডা হয়েছিল। কি সাংঘাতিক, এখনকার বাচ্চারা অত মনে হয় লুচি রুটি আলু ভাজার গন্ধে মাতাল হয় না যেরকম আমরা হতাম, তাই না? সেই দিনটাই ছিল আমাদের আলাদা। চলো রুটি চাপ করে নি, করে নিয়ে তারপরে তোমাদের সাথে একটু গল্প করব।
পনিরটা যে করেছি না আমি নিশ্চিন্ত, মানে তিতিরের ঝামেলা থাকবে না কোনো খাওয়া নিয়ে, এই কেন ওই কেন সেই কেন এত কথাও বলবে না। না পনিরে লাগবে না, তরকারি আর সস আছে দেখো, এই দেখো কোনা দিয়ে উঠি মারতেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো সস। কথায় আছে না খাওন পেলে বাউন নাচে, আমার ওই যে সেই অবস্থা, খাওয়া দেখে কি খুশি। সকালবেলা যদি এরকম একটা ব্রেকফাস্ট হয়, এই যে আর কিছু চাই না। আজকে বিশেষ রান্নার তাড়া নেই, কারণ ডাল তো কড়াই আছে, ওই মূলো সরি মানে মূলো দিয়ে আর কি ডাল। দিদি আমার বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, বলে ফেলেছিলাম না। আচ্ছা মূলোটা যখন আমরা কাটি ওই যে ওগুলো দিই না, সেটাই আর কি আমি ভুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো ডাল তো করে ফেলেছি গতকালেরই করা আছে, চাটনিও করা আছে, গতকালের পনিরটা করলাম, এখনও হয়ে যাবে, দুপুরে রাতেও হয়ে যাবে খাওয়ার সাথে, শুদ্ধ বাকি রইল মাছ। তো বাজে এখন ঘড়িতে দেখো, আজকে একটু দেরিই হয়ে গেল, 11:05। তো এখন খাবো, একটু সময় নিয়ে একটু গল্প করবো তোমাদের সাথে, তারপর রান্নাতে যাব। মোটামুটি 11:30 পরে রান্নাতে গেলে আমার 1 ঘন্টা এনাফ মাছ ভেজে রান্না করা হয়ে যাবে। তো চলো একটু গল্প করি, খাইতে খাইতে করি গল্প, শুধু বইয়া বইয়া গল্প করলেই বো, একটু গল্পের সাথে একটু যদি মুখও চলে তাহলে তো গল্পটা জই মজা। কও তোমাদের আজকে সকালে কে কি টিফিন করেছে বলো। আমরা না সকালবেলা, মানে আমার যখন বিয়ে হয়নি, আমার মা কিন্তু সকালবেলা এইসব টিফিন টিফিন রুটি ফুটি এসব বানাতো না। সকালে আমাদের কি হতো জানো তো, আমার মা তখন না ওই যে সেই হামপাজ বিস্কুট ছিল চার কোনা, তার মধ্যে বাদাম দেওয়া, এখন বোধহয় ওটাকে শক্তিমান ঠক্তিমান কিছু একটা বাদাম বিস্কুট কিছু একটা বলে, সেইটা মান 35 পয়সা দাম ছিল, মা সকালবেলায় পয়সা দিত নিয়ে আসার জন্য, সামনেই দোকান ছিল, নিয়ে আসতাম চা করতো, চা আর ওই বিস্কুট খেতাম, আর তারপরে এই 10:30-11টার সময় মা ভাত মাখতো, কোনোদিন ডাল বেগুন ভাজা। কিন্তু সেই মাখাটার না টেস্ট ছিল যেন আলাদা, হেভি হয়েছে তরকারিটা, তা ওই রুটি তরকারি সরি ভাত আলু ভাজা এসব খেতাম। রুটি খাওয়া সেরকম চল আমাদের বাড়িতে ছিল না, আর যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে ওদের টিফিন হতো, কারণ ওরা তো ঘুম থেকে উঠতো ভোরবেলা 4:00-5টার সময় ঘুম থেকে উঠে উঠতো, টিফিন করতে কতক্ষণ, আর টিফিন মোটামুটি 8:30-9টার মধ্যে টিফিন হয়ে যেত। তবে শাশুড়ি ওই 11:00-11:30 দিকে আবার ভাত দেন, রোগা হয়ে গেছিলাম তো খুব, ওনার বোধহয় দেখে আমাকে খুব মায়া লাগতো, ভাত জানো তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাত তার মধ্যে ভাতটা দিয়ে ভেজে দিত, ওটাই খেতাম, ভালো ছিল খেতে। তোমরাও বলো আজকে কি টিফিন করলে, বা আগে ছোটবেলা কিরকম টিফিন টিফিন করতে। আর আমাদের সময় না চাউ, আমার মা সেরকম একটা চাউ বানাতে পারতো না, আমি যেমন পারি এখনো মা সেরকম চাউ বানিয়ে উঠতে পারে না, তো মা কি করতো দুধের মধ্যে জাল দিয়ে ফেলতো সেই চাউগুলোকে, ওটাই করতাম বেশিরভাগ দিন, আর মুড়ি বাদাম এইসব টিফিন হতো সন্ধ্যাবেলা। আমার সত্যি কথা বলতে সেরকম আহামরি কিছু টিফিন টিফিন আমার মা বানাতে পারতো না, আমরা আমার খাওয়া হতো না, যেহেতু আমি খুব খেতে ভালোবাসি এখন আমি নানান রকম বানিয়ে বানিয়ে খাই। তো চলো
এখন যদি খেতে খেতে এত বক বক করি আরো দেরি হয়ে যাবে। খেয়ে নি, আবার দেখা হবে রান্নাঘরে, সাথে থাকো। আমি ভেবেছিলাম মাছ রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করবো, ইচ্ছে করলো না কেন জানো? দেখো মাছগুলোর অবস্থা দেখো, দাঁড়াও মানে ভেঙে চুড়ে একাকার হয়ে গেল। আমি জানি না কেন, আমি কিন্তু কড়াই ধোয়া ছিল একদম, তেল যথেষ্ট গরম করেছিলাম, তারপরে মাছগুলো যে কেন এরকম ভাবে ভেঙে গেল, মানে মুখটাই অফ হয়ে যায় এরকম। আর তার সাথে না এই 12টা বেজে গেলেই আমাদের রান্নাঘরে মশার কি মশা জানো। এই দেখো ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আমি রান্না করছি, দেখো ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আমি রান্না করছি, কি মাছ একদিকে তো ফাটছে ধরছি, তার মধ্যে পিছের মধ্যে মশা কামড়াচ্ছে। তো যাই হোক রান্নাটা করে নিয়ে, আর তোমরা হয়তো মনে মনে ভাবছো যে হ্যাঁ তুই তাড়াতাড়ি রান্না কর, করে বল আসল ঘটনাটা কি। তো সুতরাং তোমাদেরকে আর এই রান্না বান্না দেখিয়ে তোমাদের সময় নষ্ট করবো না, কি বলছিস তুই? ও আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, এসে ভাবছে মা কি সুস্থ আছে নাকি, আবার পাগল হয়ে গেছে, ভীষণ পাজি মেয়েটা। আমি যদি কথা বলি না, আমি ক্যামেরায় কথা বলছি, ও ওদিক থেকে আমাকে ভেঙাবে, এরকম করে ভেঙাবে, ঠাসিয়ে ওকে দিতে লাগে একখানা। আমার ঘঞ্চু মানা, আমার ঘঞ্চু মানা, আমার চুমুনটা আলো করি ওকে, আমার ঘঞ্চু মানা, আমার চুমু খেতে দেয় না, হাম্পি খেয়ে নিয়েছি একটা ছোট বাচ্চা, তো আমার শিশু শিশু, বাচ্চারা সবসময় আমার কাছে শিশু থাকে তাই না? তো যাই হোক চলো সান টান করে নিই, বুঝতেই পারছো রান্নাটা কর, মানে শিশু বলে না বেটা, নিয়ে রোস্ট করে দেবে, ধারি শিশু বলছে আমাকে, আবার শিশু বলছে তুমি, এইটা নিয়ে আমার না কে রোস্ট করে, এরকম ধারি শিশু তোমার, এই যে আমার ধারি শিশু, আমার ধারি শিশু। কালকে না করছিলাম ওই যে মানি করে কিছু নাচ করে, ক্যা পাকা রই ও বলে, কি খানা পাকা রই ও, সবজি পাকা রই ও, নেই বানেগি সবজি, পোহা বানেগি, ক্যা বানেগি, পোহা। আমরা মানে পোস্ট করিনি ওটাকে, দুজনে মিলে বানিয়েছি, বানিয়ে দুজনে দেখছি, দুজনেই হাসছি, গড়াগড়ি খাচ্ছি। তো চলো মাছের ঝোলটা মোটামুটি আমার কমপ্লিট, সর্ষে বাটা দিয়ে করবো এটা, তো স্নান করে খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে খুশির খবরটা বললাম, কারণ সরকারি খাতায় আমার নাম উঠে গেছে, সেটা কিন্তু জেরুম সেরুম ব্যাপার না, এটা কিন্তু একদম মিথ্যে কথা নয়, সত্যি কথা, সরকারি খাতায় নাম উঠে গেছে, সরকারি চাকরি পেয়ে গেছি, মাসে মাসে আমি টাকাও পাবো। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ছাদে, দেখেই বুঝতে পারছো মায়ের ঠাকুর ঘর। আর আজকে যেন তো খেতে পারলাম না, পেটটা ভার হয়ে গেছিলো সকালে, অ্যাকচুয়ালি টিফিনটা না খুব হাই হয়ে গেছিলো, মানে ওরকম টিফিন খাওয়ার পর আবার ভাত খাওয়া, যদিও আজকে অনেক দেরি করে ভাত খেলাম, খুলছে না, আজকে অনেক দেরি করে ভাত খেলাম, মোটামুটি ধরো না দুটোর পরে ভাত খেয়েছি আজকে, কিন্তু তাও খেতে পারলাম না। এই টাইমটা না এখন এই জায়গাটা বেশ রোদ রোদ থাকে, ঠিক আছে, বেশ রোদ রোদ, জানলাটা যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যেতে লাগবে, না হলে মা বোকা দেবে। তো যেটা বলছিলাম কাজের কথায় আসি, সেটা হচ্ছে আজকে লালটু গেছিলো একটি এটিএমে, আমার একটু মানে আমার না একটা, তোমরা জানো হয়তো যে মহিলা সমিতি থেকে লোন নেয়, তো ওই লোন আমি একটা নিয়েছিলাম, তা ওখানে মাসে মাসে টাকা মানে সপ্তাহ সপ্তাহে টাকা দিতে লাগে, সপ্তাহ সপ্তাহে তো আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো যার বাড়িতে লোনটা বসে তাকে আমি মাসের টাকাটা একবারে দিয়ে আসি, উনি দিয়ে দেয় আর কি টাকাটা সপ্তাহে সপ্তাহে। তো এই সপ্তাহের টাকাটার কথা আমার খেয়ালই ছিল না, এখানে আমার কী যেন দিয়েছে একটা, মা ভগবান জানে কী দিয়েছে, যাই হোক। তো ওখানে টাকাটা দেওয়ার কথা আমার খেয়াল ছিল না, আমার হঠাৎ করে মনে পড়েছে, আর ঘরে না আমার পয়সাও ছিল না যে আমি দেবো, ঘরে আমার পয়সা ছিল না, হয়তো এটা কোনো না ভগবানের কোনো চক্রান্ত হবে জানো। এবার পয়সা না থাকাতে কি হয়েছে, আমি লালটুকে বললাম তুমি একটা কাজ করো, তুমি একটু এটিএম থেকে তুলে তুমি লোনটা দিয়ে এসো, তা লালটু বললো ভালো কথা, তা ও তো গেছে এটিএমে, আমাকে ফোন করেছে, এমনি লালটু বাইরে বেরোলে একটা ফোন করাটাও স্বভাব, ও একটা ফোন করে দেবে, মানে যতই তুমি বলে দাও এই আনবে ওই আনবে বা এই করবে ওই করবে, ও মনে রাখতে পারে না, ও একটা ফোন করে বসতে পারি, তুমি কী বলেছিলে, তুমি কী আনবো, এই এরম ওরম সেরকম ফোন করবে, তা ভালো কথা। এবার আমাকে ফোন করেছে, করে আমাকে বলছে এটিএমটা আমার, লালটুর কোনো এটিএম নেই, আমাকে বলছে তোমার এটিএমে ক পয়সা ছিল,
আমি তো জানি না ক পয়সা ছিল, কারণ সত্যি বলছি আমি না এগুলো মাথায় রাখতে পারি না, ওই মনে রাখে ক পয়সা ছিল না ছিল, বোধ হয় ওই 5,500-6,000 টাকার মতন থেকে থাকবে হয়তো। আমাকে বলছে তোমার এখানে তো 5,500 টাকার মতন ছিল, আমাকে বলছে তোমার তো 7,000 টাকা রয়েছে। 7,000 টাকা, এত টাকা তো আমার ছিল না। তখন আমাকে লালু হাসছে, বলছে বুঝতে পারছো না কিছু, জানিস না, বলছে তোমার তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। আমি বলছি কি সত্যি, আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম কিন্তু আমি কিন্তু আশা করিনি, সত্যি কথা আমি শুনছিলাম সবার কাছে, সবাই বলছিল 2 মাসের টাকা ঢুকেছে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি অতটা মাথার মধ্যে নিইনি, কি জানি আমার ঢুকবে কি ঢুকবে না, আশা করে তারপর না পেলে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, ঢুকলে ঢুকবে মানে আনএক্সপেক্টেড, মানে আমি না সত্যি কিছুক্ষণ বসেছিলাম, মানে সত্যি শুনছি 1,500 টাকা ঢুকেছে আমার। বলছে হ্যাঁ, মানে কি বলবো তো, সরকারি খাতায় একরকম তো নাম উঠে গেল বলো আমার, আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মাসে মাসে আমি 500 টাকা করে পাবো, এবং সব থেকে বড় কথা টাকাটা নাকি 1 তারিখের মধ্যেই নাকি ঢুকে যায়, 1 থেকে 2 তারিখের মধ্যে নাকি টাকাটা ঢুকে যায়। তো 2021 শুরুটা তো আমাদের সবারই খারাপ ছিল, সত্যি খারাপ ছিল, মানে খুবই খারাপ, মানে 2020 থেকে শুরু হয়েছে আমাদের এই খারাপ টাইমটা, 21টাও খারাপই চলছিল, কিন্তু হঠাৎ করে এই গত দু মাস ধরে মানে সত্যি আমার এত মানে ভালো ভালো খবর আসছে, হঠাৎ করে চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে গেল, হঠাৎ করে বলা ভুল, আমার তো 1 বছরের জার্নি তোমরা সবাই জানো, তবুও চ্যানেলটা মনিটাইজ হলে একটা আনন্দের খবর অবশ্যই, এবং রেভিনিউ মানে ডলার আমার ঢুকছেও, মিথ্যে কথা বলে কী লাভ, দেখো যেটা পাচ্ছি, হ্যাঁ হাতে এসে এখনও পৌঁছয়নি, পিনও পৌঁছয়নি জানো তো, পিনটাও পাইনি এখনও। কালকে লালটু গিয়েছিল পোস্ট অফিসে, বললো যে পিন মানে অনেকগুলো ভিডিও দেখলাম, কেউ কেউ বলছে আমার 16 দিনে ঢুকে যাচ্ছে, কেউ কেউ বলছে আমার 17 দিনে ঢুকে যাচ্ছে, ইউটিউব থেকে আমাকে মেলও করেছে যে 6 তারিখে নাকি 6 অক্টোবর আমার নাকি পিন পাঠিয়ে দিয়েছে ওরা, কিন্তু আমার হাতে এসে পৌঁছয়নি। তা লালটু গিয়েছিল পোস্ট অফিসে, সেখানে নাকি বলেছে যে না এরকম কোনো কিছু আসেনি, ওরা একটা কিছু নাম্বার চাইছে, কিন্তু আমাকে তো কোনো নাম্বার দেয়নি, আমি আরও 2-1 জনের সাথে কথা বললাম, তারা বললো না না কিছু নাম্বারের ব্যাপার নেই, তোমার বাড়িতেই আসবে, তো ওয়েট করতে হচ্ছে, ওরা বলেছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে, তো 3 তারিখ আগামীকাল হচ্ছে সেই 4 সপ্তাহটা পূর্ণ হয়ে যাবে, তারপরে আমরা ওই মেলের এগেনস্টে একটা মেল করবো ইউটিউবকে, যে আমরা এখনও পাইনি হাতে পিন নাম্বারটা, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, যখন ওখানে এন্ট্রি হয়েছে আমার, যখন আমি মনিটাইজ হয়েছে আমার চ্যানেল, পিন তো অবশ্যই আসবে, আজ নয় তো কাল। তো সব থেকে আমার আনন্দ লাগছে একটাই, সেটা হচ্ছে ধনতেরাস, টাইমটা তো ধনতেরাসেরই চলছে, আর এই ধনতেরাসের সময় আমি আমার লক্ষ্মী প্রাপ্তি হলো, আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলাম, মানে শুধু টাকা পেলাম সেটা বড় কথা নয়, আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলাম, আমার কেন জানি না, বিশ্বাস করো তোমরা আমার মনে হচ্ছে যেন মা লক্ষ্মী আমার কাছে আস্তে আস্তে ধরা দিচ্ছে, আমি জানি না আমার ইচ্ছেটা মানে আমার ভাবনাটা কতটুকু সত্যি হবে আমি জানি না, তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো আমাকে যেন আমার সত্যি স্বপ্নটা সত্যি হয়। স্বপ্ন স্বপ্নই থাকে যদিও, তবুও তো আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কী করে, স্বপ্ন না দেখলে কখনো বেঁচে থাকা যায় না। তো যাই হোক, ভিডিওটা আমার এই অবধি, ভালো থেকো সবাই, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলে যাবে না, যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলে যাবে না, তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে পাবে না। জানি তোমাদের কিছু এসে যায় না আমার ভিডিও দেখতে না পারলে, কিন্তু আমার ভীষণ এসে যায়, তোমরা আমার ভিডিও না দেখলে আমি কী করে লক্ষ্মী পাবো বলো। তো চলো, ভালো থেকো সবাই, টাটা।